একটি কলম বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট লোকসান হলো কলমটি আরও সরাসরি পঞ্চাশ টাকা বিক্রয় বেশি মূল্যে বিক্রয় করতে পারলে দশ পার্সেন্ট লাভ হতো কলমটি ক্রয় মূল্য হতো তো কলমটি ক্রয় মূল্য নির্ণয় করতে হলে মনে করি কলমটি ক্রয় মূল্য একশো টাকা বিশ পার্সেন্ট লোকসানে বিক্রয় মূল্য হচ্ছে একশো বিয়োগ বিশ টাকা মানে আশি টাকা তো দশ পার্সেন্ট লাভ বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ দশ টাকা কারণ বিক্রয় মূল্য হচ্ছে একশো দশ টাকা তো বিক্রয় মূল্য অপেক্ষা বেশি হয় একশো দশ থেকে আশি বিয়োগ করে দিলেই হবে তখন তিরিশ টাকা বিক্রয় মূল্য তিরিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা কত বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে বের হয়ে যাবে ছাব্বিশ নাম্বার দেখতেছি একজন ফল বিক্রেতা পাঁচ পার্সেন্ট ফল পচে গেলে এবং আরও পাঁচ পার্সেন্ট ফল পরিবহনের সময় নষ্ট হলো বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর বিশ পার্সেন্ট লাভ হবে তো এখানে মনে করো যে আমাদের যদি একশো পার্সেন্ট মনে করি সে ফল ক্রয় করে একশো একশো টাকার তার মধ্যে পাঁচ পার্সেন্ট পচে গেলো পাঁচ পার্সেন্ট নষ্ট হয়ে গেলো তার মানে হচ্ছে দশ পার্সেন্ট বাদ দিতে হবে আমাকে পাঁচ পার্সেন্ট এটা যে একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট বিয়োগ পাঁচ পার্সেন্ট সমান সমান একশো বিয়োগ দশ পার্সেন্ট সমান সমান নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট এখন ফল তার ভালো আছে তার মানে নব্বই পা নব্বইটা ফল এখন একশোটা ফলের মধ্যে যদি নব্বইটা ফল ভালো আসে তো মোটের ওপর বিশ পার্সেন্ট লাভ করতে হলে একশো বিশ টাকা বা একশো বিশ টাকা বিক্রয় করতে হবে এই নব্বইটা ফলকে তার মানে মোট লাভ হচ্ছে একশো বিশ একশো বিশ বিয়োগ নব্বই কারণ এই নব্বইটা ফলকেই আমাকে একশো বিশ টাকা বিক্রি করতে হবে বিশ পার্সেন্ট লাভ করতে হলে তো নব্বইটা নব্বইটা নব্বই টাকায় লাভ হয় তিরিশ টাকা এক টাকায় কত একশো টাকায় কত তাহলে আমাদের পার্সেন্টেজ বের হয়ে আসবে তো সাতাইশ নম্বর দেখি একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পাঁচচল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটি ক্রয় মূল্য কত মনে করি ক্রয় মূল্য একশো টাকা এসব ক্ষেত্রে সবসময় আমরা ক্রয় মূল্য একশো টাকা ধরবো তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ টাকা মানে নব্বই টাকা আবার পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো যোগ পাঁচ টাকা মানে একশো পাঁচ টাকা বিক্রয় মূল্য পূর্ব অপেক্ষা বেশি হয় একশো পাঁচ টাকা বিয়োগ নব্বই টাকা মানে পনেরো টাকা পনেরো টাকা বেশি হতে হবে তো বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য হয় একশো টাকা এক টাকা কত এবং পাঁচচল্লিশ টাকা কথা তাহলে ক্রয় মূল্য বের হয়ে আসবে আটাইশ নম্বর একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য দুশো পাঁচশো পঁচিশ টাকা যদি শার্টের মূল্য পাঁচ পার্সেন্ট এবং প্যান্টের মূল্য দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ওইগুলো কিনতে ছয়শো আশি টাকা এত টাকা লাগে শার্ট ও প্যান্টের প্রত্যেকটি মূল্য বের করতে হবে আমাদেরকে এখানে তো শার্ট ও প্যান্টের মূল্য হচ্ছে পাঁচশো পঁচিশ টাকা তো পাঁচশো পঁচিশ টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে পাঁচশো পঁচিশ টাকার পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হচ্ছে ছাব্বিশ টাকা ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট বের করতে হবে শার্ট ও প্যান্টের উপর পাঁচ পার্সেন্ট মূল্য বৃদ্ধি লাগে তার মানে পাঁচ পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট যদি বৃদ্ধি করি আমরা এখানে দশ পার্সেন্ট হয়েছে তার মানে শার্টেরও পাঁচ পার্সেন্ট প্যান্টের পাঁচ পার্সেন্ট তার মানে পাঁচ পার্সেন্ট আমরা বলে নিতে পারি বৃদ্ধিতে লাগে মানে পাঁচশো পঁচিশ টাকা এখানে দেখো আমরা এই জন্য বলতেছি কারণ হচ্ছে এখানে পাঁচ পার্সেন্ট আর এখানে দশ পার্সেন্ট তার মানে অবশ্যই পাঁচ পার্সেন্ট বাড়ছে অবশ্যই পাঁচ পার্সেন্ট টোটালের ওপর বাড়ছে তার মানে পাঁচশো পঁচিশ টাকার পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে কত পাঁচশো পঁচিশ গুণন পাঁচ বাই একশো তার মানে হবে ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা তো শার্ট ও প্যান্টের উপর পাঁচ পার্সেন্ট মূল্য বৃদ্ধি লাগে বৃদ্ধি বৃদ্ধি হলে তাহলে এটা এটার সাথে একশো পাঁচশো পঁচিশ টাকা বৃদ্ধি করলে পাঁচশো যোগ ছাব্বিশ দশমিক দুই সমান সমান হচ্ছে পাঁচশো একান্ন দশমিক টাকা দুই টাকা তার মানে পাঁচ পার্সেন্ট বৃদ্ধিতে আমার এত টাকা হয় এখন আমার এটা পাঁচ পার্সেন্টের দশ পার্সেন্ট বৃদ্ধিতে এত টাকা হয়েছে এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করে দেই যে টাকাটা বাকি থাকবে সেটা হচ্ছে ওই প্যান্টের আর যে পাঁচ পার্সেন্ট বাকি আছে এখান থেকে পাঁচ পার্সেন্ট নিয়ে নিছি এখানে পাঁচ পার্সেন্ট নিয়ে পাঁচ পার্সেন্ট আছে সেই পাঁচ পার্সেন্ট এখন যদি আমরা ওইটা বিয়োগ করে দেই বাকি হলো একশো থেকে এই টাকাটা যদি বিয়োগ করে দেই তাহলে হবে সতেরো টাকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা যেটা প্যান্টের মূল্য বেশি বৃদ্ধির জন্য প্যান্টের মূল্য পাঁচ পার্সেন্ট বেশি বৃদ্ধির জন্য এত টাকা তো প্যান্টের মূল্য বেশি বৃদ্ধি পায় দশ পার্সেন্ট বিয়োগ পাঁচ পার্সেন্ট মানে পাঁচ পার্সেন্ট তো প্যান্টের ক্রয় মূল্য পাঁচ পার্সেন্ট সমান সতেরো টাকা পঞ্চাশ পয়সা এক পার্সেন্ট কত একশো পার্সেন্ট কত প্যান্টের মূল্য তিনশো পঞ্চাশ টাকা বের হয়ে যাবে তো প্যান্টের মূল্য টোটাল মূল্য থেকে বিয়োগ দিলে শার্টের মূল্য বের হয়ে যাবে উনত্রিশ নম্বর দিকে এক ব্যক্তি ডজন পনেরো টাকা দরে কতগুলো কলা ক্রয় করলে করলো এবং ডজন দশ টাকা দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা চোদ্দ টাকা দরে বিক্রয় করলে এত শত কত লাভ হলো তো আমাদেরকে ডজন পনেরো টাকা দশ টাকা চোদ্দো টাকা তো এগুলোর লসাগু বের করতে হবে কারণ এমন একটা গুণিতক বের করতে হবে যেটা সমান সংখ্যক যেহেতু এটা সমান সংখ্যক কলা সে ক্রয় করেছে তো এটা এক ডজন কলা সমান বারো কলা তো বারোটি কলা ক্রয় মূল্য হচ্ছে পনেরো টাকা একটার কত বের করতে হবে তার বারোটি কলার বিক্রয় মূল্য দশ টাকা দশ টাকা তাহলে একটি কলার কত এটা বের করতে হবে উভয় দরে দুইটি কলার ক্রয় মূল্য উভয় দরে দুইটি কলার ক্রয় মূল্য হচ্ছে দুইটা যোগ করে দুইটা ভাগ করলে পেয়ে যাব তো একটি কলা ক্রয় মূল্য সমান পেয়ে গেলাম তারপর বারোটি কলার বিক্রয় মূল্য চোদ্দো টাকা একটার কলা একটার কত ক্রয় মূল্য বিক্রয় মূল্য বেশি হয়ে যাবে তার জন্য একটা লাভ হবে তো যত টাকা লাভ বের হলো অত টাকা লাভ হয় এক বাই আট এক এক কত একশোতে কত বের করলেই হয়ে যাবে ঘোড়া ও গরুর ক্রয় মূল্য এত টাকা ঘোড়াটি বিশ পার্সেন্ট লাভে গরুটি পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করায় মোট ছয় পার্সেন্ট লাভ হলো ঘোড়া ও গরুর মূল্য বের করতে হবে তো মনে করি ঘোড়ার মূল্য এক্স টাকা এক্স টাকা তার মানে গরুর মূল্য হচ্ছে আমাদের দশ হাজার টাকা আছে দশ হাজার এক্স টাকা দশ হাজার বিয়োগ এক্স টাকা তাহলে বিশ পার্সেন্ট লাভে ঘোরার ক্রয় বিক্রয় মূল্য হচ্ছে কত এটা হচ্ছে ঘোড়ার বিশ লাবে লাভে হচ্ছে ঘোড়ার বিক্রয় মূল্য হচ্ছে এক্স টাকার একশো বিশ মানে হচ্ছে একশো বিশ বিশ টাকা পনেরো ক্ষতিতে ক্ষতিতে গরুর বিক্রয় মূল্য হচ্ছে এক হাজার বিয়োগ এক্স এর পঁচাশি পঁচাশি নিচে হচ্ছে একশো তো এখন ছয় পার্সেন্ট লাভে মোট বিক্রয় মূল্য হচ্ছে এত টাকার দশ হাজার টাকার একশো ছয় পার্সেন্ট তার মানে বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব এটা ছয় পার্সেন্ট বের করলে তো এত সমান এইটা যোগ এটা যোগ করলে আমাদের বিক্রয় মূল্য হয়ে যাবে তারপর থেকে এক্সের মান বের করলে আমরা পেয়ে যাব বৃষ্টি কলার দশটি দরের সমান সংখ্যা কলা কিনে একই রকম অঙ্ক বত্রিশ এক টাকায় পনেরোটি বিশটা বৃষ্টি ধরে পনেরোটি ও বৃষ্টি ধরে সমান সংখ্যক আমলকি খরিদ করে এক টাকা আঠারো ধরে বিক্রি করলে এটাও একই রকম এটাকে যেটা করতে হবে আমরা এর আগে আমরা দেখেছি যে পনেরোটি আমলকি ক্রয়মূল্য মূল্য টাকা একটার কত বিশটি ক্রয় মূল্য এক টাকা একটার কত তারপর দুইটা আমলকির থেকে একটা আমলকি বের করে নিতে হবে দাম বের করতে হবে তা আঠারো বিক্রয় মূল্য এক টাকা হলে একটির এক বা আঠারো টাকা তো ক্রয়মূল্য মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি তাই ক্ষতি হয়ে যাবে তারপরে সৎ প্রকাশ করলেই এটা হয়ে যাবে